গগনু ঘন ছাইল গগনু ঘনাইয়া সীমিত দশ দিশে স্তম্ভিত কানন সব চরাচর আকুল কি হবে কি জানে ঘোরা রজনী দিক লালনা ভয় বিভলা গগনু ঘন ছাইল গগনু ঘনাইয়া সীমিত দশ দিশে স্তম্ভিত কানন সব চরাচর আকুল কি হবে কি জানে ঘোরা রজনী দিক লালনা ভয় বিভলা গগনু ঘন ছাইল গগনু ঘনাইয়া সংসার খরচের জন্য তোমার স্বামী মাসে মাসে কত টাকা দেয়? যখন যেমন প্রয়োজন পেয়ে যাই। তুমি তো নেহাত কোচি মেয়ে নও মা, এসব তো তোমাকেই বুঝে নিতে হবে। সত্যি কথা বলতে গিয়ে কি আমরা তো দুই বোন, দিদির বিয়ের পরে যখন আমার বিয়ের কথা হলো তখন বাবা বললেন যে দুই মেয়েকে একসাথে শ্বশুরবাড়ি পাঠিয়ে দিয়ে ওনারা একা থাকতে পারবেন। বাবা বলছিলেন যে কিছুদিনের জন্য ব্যবসার কাজে আমায় পাটনায় যেতে হবে। জামাইয়ের জিনিসপত্র ঠিকঠাক গোছানো হয়েছে কিনা? হ্যাঁ রে, তোকে এখনো এসব শিখিয়ে দিতে হবে। কি রে শৈল, কথাটা কানে গেল না? মা, তোর চোখে জল কেন? ও বুঝেছি, জামাই পাটনা যাবে তাই মন খারাপ হয়েছে। তা হ্যাঁ রে, পুরুষ মানুষ কাজের জন্য বাইরে যাবে না, তার জন্য মন খারাপ করলে চলে? মাজি, মাজি জলদি চলুন, দুলাবাবুর তবিয়ত ঠিক নেই। কি হয়েছে? কি হয়েছে বিপিনের? দুলাবাবুর তবিয়ত আচ্ছা নেই, স্যার পে বহুত দর্দ হচ্ছে। পেটের মধ্যে কি যন্ত্রণা! উরে বাবা, উরে বাবা, তোমার আমি তো আর পাচ্ছি না গো, আমার মনে হয় প্রাণটাই বেরিয়ে যাবে। কোথায় কষ্ট হচ্ছে আমাকে বলো বাবা। ও বাবা বিপিন, হঠাৎ তোমার কি হলো? ও মা, পেটে বড় যন্ত্রণা মা, খুব যন্ত্রণা করছে। উরি বাবা রে, ও মা, ও যে বলছে পেটের যন্ত্রণা, তুই যে বলি মাথা ব্যথা, তব তো বলা সিরপে দর্দ হ্যায়। হ্যাঁ হ্যাঁ, তখন ওই মাথাতে হচ্ছিল, এখন না পেটের মধ্যেই হচ্ছে। উরি বাপরে বাপরে বাপরে, মা কি হবে এখন? ওর আম কলি মাজি, আরে তোর বাবু কোথায় গেল একবার দেখ। বাবু তো ডাক্তার বাবুকে বুলাতে গেলেন। শোন, তুই শিগগির একটা পাখা নিয়ে আয় তো। হ্যাঁ মাজি। শৈল শৈল, ওর মাথায় ভালো করে হাত বুলিয়ে দে বাবা, কষ্ট হচ্ছে মা। ও মা, আমি যে আর ওর কষ্ট দেখতে পাচ্ছি না মা। মাজি লিজি বাবা, এই বে শোনো,
ডাক্তারবাবুর ঘরে অনেক রুগী বসে আছেন, তাই আসতে পারলেন না। এই ব্যথার ওষুধটা আমাকে দিয়ে দিলেন, এক্ষুনি খাইয়ে দাও, উনি সময় করে বিকেলবেলায় এসে পড়বেন। আচ্ছা জামাই বাবাজি যে আজকে পাটনা রওনা হওয়ার কথা, তার কি হবে? পাগল, তোমার কি মাথা খারাপ হয়েছে? এই অবস্থায় কোথাও যাবে না, ও ব্যথা কমে গেলেও কোথাও যাওয়া চলবে না। আরে বেশি বাড়াবাড়ি হলে অন্য ব্যবস্থা করতে হবে, দরকার হয় হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করতে হবে। এই এই শোনো 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 শোনো, ইয়ে করবে ওই এখনই খাইয়ে দাও, এখান থেকে চলো ওই জামাই বাবুজি খাইয়ে দাও, তারপরে দেখবে ঘুমিয়ে পড়েছে। আমার অনেক কাজ পড়ে আছে, আমি যাই মা। খুব কষ্ট হচ্ছে তোমার? এখন একটু কম হচ্ছে। কি তুমি উঠে বসলে কেন? উঠে বসবো না কি করবো, আমার কি শরীর খারাপ হয়েছে নাকি? মানে মানে আবার কি, এই তোমাকে ফেলে না পাটনা যাওয়া আমার হবে না, বুঝতে পেরেছো তো? আমি যেতে পারবো না। কি? হ্যাঁ না, তোমার সাথে কথা ছিল, তোমার বাবা আসছে, সেবা করো আমাকে। ওরে বাবা রে বাবা রে, এই তোই তো। তারপর তারপর কি হলো? তারপর আর কি, ডাক্তার ওষুধ পাঠিয়ে দিলেন, উনি তো যন্ত্রণা ছটফট করছেন, মা এলো ওষুধ খাওয়াতে, সে তো আরো বিপদ। মিথ্যে মিথ্যে ওষুধ খেয়ে যদি হিতে বিপরীত হয়। অনেক বলে কয়ে আমি দায়িত্ব নিলুম ওষুধ খাওয়াবো। প্রতিবারই ওষুধ খেলা যেত নর্দমায়। সে কি নর্দমায় ধরা পড়নি? প্রথমে পড়িনি, পরদিন অবশ্য মায়ের কাছে ধরা পড়ে গেলাম, সব স্বীকার করে ফেলতে হলো। কি লজ্জা কি লজ্জা, উনি তো থাকতেই চাইছিলেন না, অনেক বলে কয়ে সাধ্য সাধনা করে তারপর রাজি করিয়েছি। যাই মা, শোয়, মা ডাকছে, আসি দুপুরবেলা গল্প হবে। এসো ভাই। বিয়ের পর প্রথম কয়েক মাস আমার জীবনও এরকম রাগিনী বেজে উঠেছিল। পরেও স্কুল থেকে যখন ওর কাছে ফিরে এলাম, তখনও মাঝে মাঝে এমন সকল ঢেউ অপূর্ব সঙ্গতিতে আমার হৃদয়ে আচ্ছন্ন করেছে। তবে তা ধারাবাহিক নয়, কেমন যেন ভাঙাচোরা। কিছু বলবে? চলো আজ আমি তোমাকে মনের মতো করে সাজিয়ে দেব। আজ মনের মতন করে আমাকে সাজাবে কেন গো? এত তাড়াতাড়ি কি আছে, কোনো কাজ আছে বুঝি? আছে হয়তো, চলো তো। এই দাঁড়াও দাঁড়াও, কি ব্যাপার? কিসের কি ব্যাপার? না এই আজ তুমি আমাকে সাজাতে চাও কিসের জন্য বলো? এত মিষ্টি দেখতে তুমি, সারাক্ষণ অগোছালো হয়ে থাকো আমার একদম ভালো লাগে না, তাই চলো না। শৈল, ও তোরা এখানে? আরে রামকৌলি কোথায়? এদিক ওদিক কোথাও আছে হয়তো, দেখো না একটু। ও ফার্মার হয়েছে এই এক জ্বালা, গমগুলো রোদ্দুরে দিতে হবে। রামকৌলি রামকৌলি চলো। আরে যাচ্ছি, শোনো না শুই। রামকৌলি রামকৌলি! জি মাজি। কোথায় থাকিস তুই, ডেকে ডেকে সারা পাই না? গাই কো জামনা দেনে গিয়া থা। গমগুলো রোদ্দুরে দিতে হবে না, না হলে তো ভাঙানো যাবে না। চল চল চল, গমগুলো রোদ্দুরে চলিয়ে চলিয়ে। আজ তোমার কি হয়েছে? কিচ্ছু হয়নি। শোনো, আজ আমি তোমাকে একটা কথা বলবো, তোমাকে কিন্তু আমার কথা রাখতেই হবে। এবার বলতে হয় নাকি? নিশ্চয়ই রাখবো। কি ব্যাপার বলো তো, আজকের দিনটা কি বিশেষ কিছু হবে? হয়তো। যা বাবা,
খেয়ালই রেখে বলো না কি হয়েছে, খোলতে করে বলো। শোনো, আজ আমি তোমার জন্য একটা সুন্দর দেখে শাড়ি বেছে রেখেছি, তোমাকে পরতে হবে, চলো। সুন্দর দেখে শাড়ি? আবার সুন্দর দেখে শাড়ি বাঁচতে গেলে কেন? এই তো একটা নতুন শাড়ি পরে আছি। ঠিক আছে চলো না বাবা, আমি বলছি তাই যাবে, আমার ইচ্ছে হয়েছে তাই। আচ্ছা এরকম পাগলামি কোনো অর্থ হয় বলতো? অর্থ হয়, সব কিছুরই একটা না একটা অর্থ হয়, সবাই সব কিছু বুঝতে পারে না। দোহাই তোমার সই, আজ আমাকে এসব বলো না। সই তুমি যদি সত্যি আমাকে তোমার সই বলে মনে করো তাহলে আমার কথা শোনো, আর যদি মনে না করো। এ কি কথা বলছো তুমি? শোনো, যবে থেকে এই বাড়িতে এসেছি একমাত্র তুমি আছো যে আমার মনে কথা বলছে, তুমি আমার প্রাণের সই, বুঝেছো? আমার আমি কি তোমার মনে কষ্ট দিতে পারি? চলো আর দেরি না, চলো তো এক্ষুনি, চলো। আজকাল তো লক্ষ্য করছি যে আমার উপরে তোমার কোনো নজর নেই, যেদিন থেকে বাবাই বাড়ি থেকে গিয়েছেন না সেদিন থেকে দেখছি সইয়ের উপরে দরদ ক্রমশ বেড়ে যাচ্ছে, এই ব্যাপারটা কি? আছে আছে ব্যাপার আছে মশাই। ভালো থাকুক, তো খাওয়া দাওয়ার পাট চুকলো? যদি খাওয়া দাওয়ার পাট চুকে থাকে চলো এবার ঘরের দিকে যাই। বাড়িতে অতিথি আসছে, এত বেলা পর্যন্ত না খেয়ে থাকে নাকি কেউ? যাকে শোনো, আমার না তোমার সঙ্গে একটু কথা আছে গো। কি কথা? আমাকে কিছুক্ষণের জন্য একটু ছুটি দেবে? ও বাবা, তুমি তো সকাল থেকে ছুটি নিয়ে আছো, আবার নতুন করে বলার কি আছে? এই দুপুর বেলায় দুদণ্ড কি তুমি আমার সঙ্গে থাকতে পারো না? আমি তো তা বলিনি। ও বাবা, এই তো বললে। দেখো শোনো না, আমি তো সব সময় তোমার সঙ্গে থাকি তাই না? শোনো না, আমাকে একটু একটু ছেড়ে দাও না। কি কি বলবে? তা ভালো, এত সুন্দর কাজ করবে তুমি আমি তোমাকে আটকাতে পারি? যাও তুমি যাও, আর তোমার কাজের সফলতা কামনা করি এখানে বসে বসে। আর তোমাকে তো পাওয়া হলো না এই দুপুর বেলায়, তো তোমার জন্য ধ্যান করি, যাও। আরে দোহরে বাবু, দোহরে বাবু, দোহরে বাবু, দোহরে বাবু, দোহরে বাবু, আরে দোহরে লে লে, দোহরে বাবু খাইবে বাবু, খাইবে বাবু খাইবে বাবু, খাইবে বাবু দোহরে বাবু, দোহরে বাবু, দোহরে বাবু, দোহরে বাবু, দোহরে বাবু আরে খাইবে বাবু, খাইবে বাবু হো খাইবে বাবু, খাইবে বাবু দোহরে বাবু, দোহরে হে বাবু, দোহরে বাবু আরে খাইবে বাবু, খাইবে বাবু হো আরে খাইবে বাবু, খাইবে বাবু হো আরে খাইবে বাবু, খাইবে বাবু দোহরে বাবু, দোহরে বাবু, দোহরে মহানবা আরে খাইবে বাবু, খাইবে বাবু। ঠাকুর ঘরে পুজো করছেন,
সই, তোমাকে আজ আমার সঙ্গে একটা জায়গা যেতে হবে। কোথায়? ভয় নেই, দূরে কোথাও নয়, বাইরের ঘরে। বাইরের ঘরে? কেন? কারণটা বোঝার মতো বয়স আর বুদ্ধি দুটোই তোমার আছে। আসলে আমাদের বাড়িতে জায়গা কম, তাই রমেশবাবুর সঙ্গে তোমার নিভৃতে দেখা হওয়ার সুযোগ হয় না। আজ যখন সুযোগটা এসেই গেছে। না। না মানে? না, আমি যাব না। তাছাড়া খুড়িমা রয়েছেন। তোমাকে সেসব নিয়ে ভাবতে হবে না, মা এখন এদিকে আসবেন না। না সই, এমন অনুরোধ আমায় করো না। তুমি যে অধিকারে বিপিনবাবুর কাছে যাও, তার মধ্যে গৌরব আছে, আমি সে গৌরবের অধিকারী নই। একটা সময় ছিল যখন অসংকোচে আমি ওর কাছে গেছি, কিন্তু আজ কি ভাবছো সই? তুমি তো তোমার স্বামীর কাছে যাবে, এত সংকোচ কিসের? দোহাই তোমার সই, এই অনুরোধ তুমি আমায় করো না। ও অভিমান হয়েছে? সত্যি তো, অভিমান তো হবারই কথা। রমেশবাবু তো কোনো একটা ছুতো করে ভেতর বাড়িতে এসে তোমার সঙ্গে দেখা করে গেলেই পারতেন। কিন্তু সই, রমেশবাবুর কথাটাও তো একবার ভাববে। একটা চাকরি আর একটা বাড়ির জন্য তিনি কিরকম দুশ্চিন্তা করছেন, এমন সময় এসব কিছু কি মাথায় থাকে? তাহলে তুমি যাবে না? না, আমার অনুরোধেও না। এমন অনুরোধ আমায় করো না যা আমি রাখতে পারবো না। গগন ঘন ছাড়ি, গগন ঘন